দেবী দুর্গার দশ হাত, আর দশ হাতে থাকে দশটি অস্ত্র। প্রচলিত বিশ্বাস অনুসারে এই দশ অস্ত্রের সাহায্যেই দুর্গা তার ভক্তদের বিপদ থেকে রক্ষা করেন। হিন্দুদের অন্যতম প্রধান উৎসব হল নবরাত্রি। নবরাত্রিতে দেবী দুর্গার নয় রূপের আরাধনা করা হয় নয় দিন ধরে। শুধু দেশ নয়, বিদেশেও হিন্দু ধর্মসহ অন্যান্য ধর্মাবলম্বীরাও দুর্গা পূজায় অংশগ্রহণ করেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে দুর্গা হলেন সবচাইতে শক্তিশালী দেবতা, কারণ মহিষাসুরকে ধ্বংস করার জন্য সকল দেবতারা মিলে মা দুর্গাকে অস্ত্র দান করেছিলেন, আর তার ফলেই দেবী সকলের চাইতে শক্তিশালী হয়ে ওঠেন। দেবীর দশ হাত, আর দশ হাতে থাকে দশটি অস্ত্র। প্রচলিত বিশ্বাস অনুসারেই এই দশটি অস্ত্র দিয়েই মা তার সকল ভক্তকে নানা বিপদ আপদ থেকে রক্ষা করেন। এই অস্ত্রগুলি আবার ভক্তের জীবনযাপনের নির্দেশও বহন করে। এবার দেখা যাক দশটি অস্ত্রের তাৎপর্য কী। প্রথমেই বলছি ত্রিশূল নিয়ে। দেবাদিদেব মহাদেব ত্রিশূল দান করেছিলেন মা দুর্গাকে। ত্রিশূলের তিনটি ফলা আসলে তিন গুণ এর প্রতীক। প্রত্যেক জীবের মধ্যেই বর্তমান থাকে সত্য, রজ এবং তম, এই ত্রিগুণ। সত্য হলো ধর্মজ্ঞান, রজ মানে অহংকার, আর তম মানে হলো অন্ধকার। এরপর আসে সুদর্শন চক্র। ভগবান শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্রটি দিয়েছিল দেবীকে। এই চক্র নির্দেশ করে বিশ্ব নিয়ন্ত্রিত হয় দেবীর দ্বারা এবং ব্রহ্মাণ্ড আবর্তিত হয় সৃষ্টিকে কেন্দ্র করে। এরপর আসি পদ্ম। দেবীকে পদ্ম দিয়েছিলেন ব্রহ্মাদেব। পদ্ম হল ব্রহ্মের প্রতীক বা জ্ঞানের প্রতীক। অর্ধস্ফুট পদ্ম মানব চেতনে আধ্যাত্মিক জ্ঞানের জাগরণকে নির্দেশ করে। এরপর আসে তীর এবং ধনুক। পবনদেব এবং সূর্যদেব দেবীকে দিয়েছিলেন তীর ও ধনুক। তীর ও ধনুক হল প্রাণশক্তির প্রতীক। ধনুক যেখানে সম্ভাব্য ক্ষমতাকে নির্দেশ করে এবং তীর নির্দেশ করে গতিময়তা। একই সঙ্গে তীর এবং ধনুক দ্বারা বোঝানো হয় যে মা দুর্গা ব্রহ্মাণ্ডের সকল শক্তির উৎস। এরপর অসি। গণেশদেব মা দুর্গাকে দিয়েছিলেন অসি। এটি অস্ত্রজ্ঞান এবং ধীশক্তির প্রতীক। অসি দ্বারা বোঝানো হয় জ্ঞানের তীক্ষ্ণতা এবং দীপ্তি নির্দেশ করে বুদ্ধিকে। এরপর আসে বজ্র। ইন্দ্রদেব মা দুর্গাকে দেন বজ্র অস্ত্রটি। বজ্র হল আত্মশক্তির প্রতীক। সামান্য মেঘের ঘর্ষণ থেকে যেভাবে অমিত বজ্র শক্তি উৎপন্ন হয়, তেমনি আত্মশক্তি তৈরি হয় কর্ম থেকে। বর্ষা। এই অস্ত্র পবিত্রতা এবং ভুল ও ঠিকের প্রতীক। অগ্নিদেব বর্ষা প্রদান করেছিলেন মা দুর্গাকে। এরপর আসে সর্প। মহাদেব অস্ত্র হিসেবে মা দুর্গাকে প্রদান করেছিলেন সাপ। সর্প হল চেতনা ও শক্তির প্রতীক। দেবীর হাতে সাপ বোঝায় চেতনার নিম্নস্তর থেকেও সাধনার মাধ্যমে যে উচ্চতর পর্যায়ে পৌঁছানো যায়। এরপর আসে কুঠার। বিশ্বকর্মা কুঠার প্রদান করেছিলেন দেবীকে। অশুভের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক কুঠার। একই সঙ্গে যে কোনো পরিস্থিতিতে ভীত না হওয়ার প্রতীক হলো কুঠার।